जस्टिस नूर आलम चौधरी की जिंदगी पर एक डॉक्यूमेंट्री फिल्म बनाई गई है जिसका नाम ए जर्नी ऑफ नूर आलम चौधरी दिया गया है। 60 मिनट की ये फिल्म जिसे राज बैनर्जी ने तैयार है। इस फिल्म के प्रचार के सिलसिले में कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस बुलाई गई थी जिसमें जस्टिस नूर आलम चौधरी की अहलिया साबिक एमपी लोकसभा डॉक्टर ममता संगो मित्रा भी मौजूद थी। एक्चुअलि नूर आलम चौधरी छिलेन सम्पूर्ण रकमेर एक रकम मानविक दृष्टिभंगी निये पथ चलार मानुष। उनार दुटो जिनिस आमाके खूब भाबियेछिलो। नम्बर वन, उनी विद्यासागर परवर्तीते रोकेया बादे बाकी जारा जारा मुस्लिम पिछिए पड़ा मुस्लिम एवं अनग्रसर महिलादेर पढ़ाशुनोर विषय निये जारा जारा काज करेछेन, विद्यासागर रोकेया तारपरे स्यार जस्टिस नूर आलम चौधुरीर नामटाई आसे, এই একটা বিষয়। আর একটা বিষয় যেটা ভীষণ মানবিক, মুসলিম মহিলাদের নামাজ পড়াটা মসজিদের মধ্যে এটা স্যার নূরে আলম চৌধুরী শুরু করেছিলেন। এবং এখানে জাস্টিস নূরে আলম চৌধুরীর সাথে তার সুযোগ্য স্ত্রী মমতাজ সঙ্গমিতা, তার কথাও আনতে হবে। তিনি এবং স্যার নূরে আলম চৌধুরী এরা দুজনে মিলে এটা শুরু করেছিলেন। এখন নিশ্চয়ই তার ভালো দিক মানুষ পেয়েছে। এই দুটো বিষয়ে আমাকে খুব ভাবিয়েছিল, সেই কারণেই আমি তথ্যচিত্রটা তৈরি করেছিলাম। আরেকটা বিষয়, আমি কখনো ব্যবসায়িক দিক ভেবে ছবি করি না। আমার ছবি করতে যে অংশটুকু ভালো লাগে আমি তার জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। এই আমার উদ্দেশ্য নূর আলম। দেখুন, আমার ছবি আমি একটা টার্গেট রাখি, আমার যাবতীয় পুরনো ছবিগুলো ফেস্টিভ্যালে পাঠানোর চেষ্টা করি এবং ফেস্টিভ্যালে যাতে সিলেক্ট হয়, ফেস্টিভ্যালের কিছু রুলস রেগুলেশনস থাকে, সেই অনুযায়ী আমি আমার ছবিকে সেইভাবে তৈরি করার চেষ্টা করি। এবং ফেস্টিভ্যাল থেকে ফেস্টিভ্যালের প্রাইজ আসে, প্রাইজ মানি আসে, সার্টিফিকেটস আসে, এটা আমার কাছে খুব বড়। বাবার উন্নত চিন্তাধারা ছিল সমাজের সব স্তরের উন্নতি হোক, সব ধরনের মানুষ উন্নতি হোক, সেটা বাড়ির মেয়েদের থেকে বাইরের মেয়েরা। এবং উনি যেহেতু আইন এবং কানুনের সঙ্গে যুক্ত ছিলেন, তো সেখানে উনি প্রচুর পরিমাণে দেখেছিলেন, উনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, তো তখনও দেখেছিলেন মেয়েদের প্রতি কীভাবে অবহেলা করা হয় বা কীরকম ক্রাইমস করা হয়। সেটা পরবর্তী জীবনে যখন উনি জাজ হলেন তখনও উনি দেখতেন। তো উনি নারী শিক্ষা এবং নারীকে অগ্রসর বা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন এভরি ওয়ে, সেটা বিশ্বাস করতেন না শুধু নারীদের জন্য নয়, সেটা আমি একটু আগেও বললাম যে বাবা দিয়েছিল ওই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, ভালোবাসার জগৎ, এদাভেদ কোনো রকম স্তর বা ভেদাভেদ উনি করতেন না। সে একজন গরিব মানুষের কাছে উনি যেরকম ছিলেন, একজন মানে তথাকথিত পুঁথিগত শিক্ষিত সমাজে খুব প্রতিষ্ঠিত লোকের কাছেও তিনি একই রকম থাকতেন। এবং আমি ডাক্তার শাবানা রোশন, এতটা এই ডকুমেন্টারিতে আমরা যে ওনার লাইফের যে ঘটনাগুলো ওনার ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাওয়ার চেষ্টা করেছি, এটা কিন্তু অনেকটাই কম আমার। আমি ওনার ইমরান করিম অ্যাডভোকেট, আমি হাইকোর্টে উনি খুব এমনিতে খুব মানে বড় মনের মানুষ ছিলেন এবং ওনার মেন মতোই হতো। উনি না সব থেকে যেটা ওনার বড় জিনিস ছিল, শুরুর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উনি মাটির তলার মানুষ ছিলেন, মাটির সঙ্গে ওনার যোগ বরাবর রেখে গেছে। এই জিনিসটা ওই পূর্ণদৈর্ঘ্যের মধ্যে কিছুটা আছে যে মানে তার গ্রামের সঙ্গে তার ওই মফস্বলের যে মানে দরিদ্র বা চাষিবাসী ঘরের তারা যাতে শিক্ষিত হতে পারে সেই চেষ্টা করে গেছেন শেষ জীবন পর্যন্ত এবং করেওছেন। জীবনের মানে মৃত্যুর চার দিন আগেও আমাকে বলছেন আর আমি নলাটি আমাকে নিয়ে যাবে না, আমি বললাম একটু ভালো হয়ে গেলে নিয়ে যাবে, মানে নলাটিতে ওই দুটো কলেজ আছে আর কি যেখানে, আর ওইটা উনি নিজের মনেও খুশি হতেন
যে আজকে দেখো গ্রামে, প্রত্যন্ত গ্রামের চাষিবাসীর মেয়ে, মুসলিম মেয়েরা, মুসলিম শুধু না, ওই পিছিয়ে পড়া দরিদ্র মেয়েরা আজ ঘরে ঘরে গ্র্যাজুয়েট হচ্ছে। আমাদের স্কুলে কলেজের টিচারই তো আছে, আমাদের কলেজ থেকে পাশ করা চারজন মেয়ে তারা কলেজের টিচারও হয়েছে, আর অনেকে পুলিশে কাজ পেয়েছে, বিভিন্ন ব্যাপার। এই যে নারী জাতিকে পিছিয়ে পড়া, শুধু নারী জাতি বলে না, এবং ওই অন্যদিকে ছবিতে দেখতে পাবে যে মানে ওনার যে গ্রামের একেবারে মাদ্রাসার প্রাইমারি পড়ে তারপরে একেবারে বিলেতে লিঙ্গার, তো ওনার সে আজীবন কিন্তু কোনো তফাত করেননি। হ্যাঁ, গ্রামে যে ওনার যখন প্রাইমারি পড়ছেন তাদের বেশিরভাগ ছেলেমেয়েদের গায়ে একটা গেঞ্জিও থাকতো না, এবং বিলেতে যখন পড়েছেন তখন সেখানে বড় বড় ব্যারিস্টারই পড়েছে, বড় লোকদের ছেলে পিলেই পড়ে, সে মানে ট্রাইবাল রাজা টাজাদের বা ছেলে পিলেও থাকতো না, কিন্তু আজীবন কিন্তু কোনো তফাত পড়েনি। আমার এখন মানে ওটা এটার মধ্যে দেখানো হয়নি, তাকে একটা ক্লার্ক ছিল হাইকোর্টের, সে কিন্তু ওনার সঙ্গে প্রাইমারিতে পড়েছে, স্কুলে না রামপুরহাট স্কুলে পড়েছে, ও একদিন দাঁড়িয়ে থেকে ওকে কি দেখাচ্ছে, তখন ও বলছে যে কাজেম তুমি তো আমার ক্লাসমেট, তুমি দাঁড়িয়ে থাকবে কেন, তুমি বসো। ও এখন ব্যারিস্টার সাহেব বা জজ সাহেবের সামনে বসতে চাচ্ছে না, কিন্তু উনি এই জিনিসটা ওনার ছিল। আর বিশেষ করে ধরো যে কাজের লোক, কাজের মেয়ে, তাদেরকে উনি তাদেরকে একদম বকাবকি করতে দিত না, তো ওরা মানে বরং উল্টে আমরাই বকুনি খেতাম, মানে তারা হয়তো দোষ করেছে কিন্তু বলতো যে ওরা কি বুঝে করছে, ওরা কোথার থেকে নিজের বাড়িঘর ধরছে এখানে এসেছে, এমনি তার মানুষের প্রতি ভালোবাসা ছিল।